একটা দেখো জাস্ট দারুণ লাগছে, 110 করে বলছে। তো এই দোকানটা থেকে আরো একটা শার্ট নিলাম আমরা, এই যে। গুড মর্নিং গাইস ফ্রম বোলপুর, আমি কিন্তু আছি বোলপুরে, আর তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব সোনাঝুরির হাট, বোলপুরের বিখ্যাত সোনাঝুরির হাট, যেখানে অনেক সস্তা জিনিসপত্র তোমরা কিনতে পারবে এখানে আসলে। আর যারা শান্তিনিকেতনে এখনো পর্যন্ত আসোনি, তাদের মনের মধ্যে এই ডাউটটা থাকে যে বোলপুরে মানে এই সোনাঝুরি হাটে আসলে জিনিসপত্রের দাম কেমন, কি কি এখানে কালেকশন আছে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু দিচ্ছি আজকের ভিডিওতে। হাট কবে বসে সেটাও জানাচ্ছি, আর এখনো পর্যন্ত এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো এখন তোমাদের সাথে পুরো হাটটা আমি ঘুরিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, আমি আগের ভিডিওতেই কিন্তু শেয়ার করেছি কিভাবে তোমরা বোলপুর আসবে, বোলপুরে কোন হোটেলে থাকবে, বোলপুরের আদার সাইট সিন গুলো মানে কিভাবে ঘুরে দেখবে, খরচ কত পড়বে, টোটাল ডিটেলস তার লিংক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর উপরের আই বাটনে, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো আর বেশি কথা না বাড়িয়ে হাটটা ঘুরে দেখি। হাটে কিন্তু বেশ ভিড় আছে, আমরা কিন্তু উইকেন্ডেতে আসিনি, মূলত হাট কিন্তু শনি আর রবিবারে বেশি জমজমাটি থাকে, মানে দু জায়গাতে হাট বসে, এখানে তো দেখতেই পাচ্ছ, আর এর পাশে আর একটা মাঠ আছে সেখানেও হাট বসে। উইকেন্ডেতেই আসলে তোমরা এই হাটটা ভালোভাবে দেখতে পাবে, আমরা যেহেতু উইকেন্ডে আসিনি, আজকে কিন্তু মন্ডে, তো মন্ডেতে হাটের এই অবস্থা, তাও অনেক দোকান আছে। তো এখন মোটামুটি হাটটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো, হাটে কি কি বসেছে সবকিছু শেয়ার করব। আমি একটা দোকানে এসেছি, এখানে এই নুডলস, এই যে এই কুর্তিগুলো কিন্তু ভীষণ স্মার্ট লাগে পড়লে, এগুলোর দাম 200 টাকা করে বলছে, অনেক কম দাম, মানে আমাদের কলকাতা থেকে এখানে অনেক দামটা কম। আর এছাড়াও এখানে বেশ কয়েকটা টপ দেখতে পেলাম আমি, এই টাইপের টপ গুলো কিন্তু দেখো দারুণ লাগবে এগুলো পড়লে, তো এগুলো কিন্তু 120 টাকা করে বলছে। আর এখানে বেশ আজরাকের অনেকগুলো কুর্তি দেখতে পাচ্ছি, এগুলো এগুলো 200 টাকা করে বলছে, অনেক রকম সাইজ তোমরা পেয়ে যাবে, যে যার মতো সাইজ এখান থেকে চুজ করতে পারো। আপাতত আমি নিজের জন্য কিছু একটা নেবো ভাবছি, যেহেতু এত কম দামের মধ্যে পাচ্ছি, দেখা যাক কি নেই। এখান থেকে বেশ কিছু কেনাকাটা করলাম, আকাশও নিজের জন্য এই শার্টটা নিয়েছে, কটনের, পিওর কটনের, তো বেশ একটা ভালো লাগবে এটা পরলে। আর আমি নিজের জন্য এইটা এই টপটা নিয়েছি, এটা জিন্সের সাথে পরলে বেশ ভালো লাগবে, ওর এই শার্টটা কিন্তু 200 টাকা নিয়েছে, আর আমার এইটা 120 টাকা বলেছিল, টোটাল 320 টাকা হয়েছিল, একটু কম সম করলে কিন্তু কম হবে, মানে আমাদের কাছ থেকে 300 টাকা নিয়েছে। আর হাটটা এখনো সবটা ঘোরা হয়নি, দেখি আর কি কি বসেছে। তো এই দোকানটা থেকে আরো একটা শার্ট নিলাম আমরা, এই যে এই শার্টটা নিচ্ছে, আকাশ ওর ভাইয়ের জন্য নিচ্ছে, তো এটাও কিন্তু 200 টাকা করে, অন্যান্য দোকানগুলোতে দেখলাম দাম একটু বেশি পড়ছে, তো আবার এই ভাইটার দোকান থেকে নিচ্ছি। তো একদম রাস্তার ধারেই দেখতে পাবে, এখানে অনেক রকম কালেকশন তোমরা পাবে, অনেকগুলো দোকান ঘুরে ঘুরে এই দোকানে আবার আসলাম, তো এটা আমি নিচ্ছি। এই দোকানটা তো দেখো প্রচুর ব্যাগ বিক্রি হচ্ছে, বিভিন্ন কালারফুল ব্যাগ, দারুণ লাগছে ব্যাগগুলো। আর এইদিকে দেখো বিভিন্ন কাঁথা স্টিচের শাড়ি থেকে শুরু করে ওড়না, তারপরে পুরো হাটটাই দেখো একদম পুরো জমজম করছে, তবে উইকেন্ডে তো আসলে তোমরা এর থেকেও বেশি জমজমাটি পাবে। এই ব্যাগগুলোর দাম কত, এই যে ব্লু কালারের? হ্যাঁ 110, দেখি একটু ব্লুটা, ব্যাগটা দেখো জাস্ট দারুণ লাগছে, 110 করে বলছে, তো ভেতরে অনেকটাই কিন্তু জায়গা আছে, বেশ পছন্দ হয়েছে। এছাড়াও এখানে অনেক রকমের ব্যাগ দেখতে পাচ্ছি, কটনের উপরে সব, ভালো লাগছে। এই বড়গুলোর দাম কত দিদা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো 220 আর এটা 110। আর এই পার্টস গুলোর দাম কত? তো এই দোকান থেকে আমরা একটা পেনও নিলাম, এই যে এখানে বোলপুর শান্তিনিকেতন লেখা আছে কাঠের পেন, এগুলো এখানে ভীষণ ফেমাস, এছাড়াও এখানে কিন্তু বাঁশি রয়েছে, এটা 20 টাকা নিচ্ছে আমাদের থেকে। আর এখানে আছে প্রচুর জুয়েলারি, তো বেশ ভালো লাগছে এখানকার সব জুয়েলারি গুলো,
Wow. এটার দাম কত? কি সুন্দর এটা, এটা 160 টাকা দাম বলছে, বেশ পছন্দ হয়েছে। কাঠের এগুলো তো এখানে একটা দোকান থেকে দেখতে পেলাম দারুন একটা কুর্তি। দেখো কুর্তিটা বেশ পছন্দ হয়েছে আমার, কালারটা বেশ স্ট্যান্ডার্ড, আর এটা কিন্তু আজরাকে বেশ ভাল লাগবে, মানে জিন্স এর সাথে কিংবা লেগিংস এর সাথে পরলে কিন্তু ভালোই লাগবে। দাম কত বললেন দাদু? দাদু এটার দাম কত? 400 টাকা। তো এটার দাম কিন্তু 400 টাকা। এছাড়াও এখানে অনেকগুলো কালার রয়েছে, এই দেখো কত দাম বলবে, 420। দারুণ লাগছে। হাট ঘুরে বেশ অনেক কিছুই কিন্তু কেনাকাটা করেছি, আরো পুরো হাটটা ঘুরে দেখার বাকি আছে। আর যেটা মানে যে জিনিসটা আমি নোটিশ করলাম, সোনাঝুরির হাটে আমি আগেও এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, আগের বার এসেছিলাম উইকেন্ডেতে, মানে যেদিনকে হাট বসে সেই সময় দাম দর করে দেখেছিলাম, জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি বলেছিল। আর আজকে যেহেতু উইকেন্ডে না, সেখানে দেখলাম যে জিনিসপত্রের দাম কিন্তু অনেক কম বলছে। তো তোমাদেরকে বলবো যারা উইকেন্ডে আসতে চাইছো না, এমনি যদি উইকের মাঝখানে আসো তোমরা জিনিসপত্রের দাম একটু কমই পাবে, আর কমাতে বললে কমাবে, উইকেন্ডেতে এরা কমাতে চায় না, দামটাও একটু বেশি পড়ে। চলো এখন হাটের ভেতরে যাই। একটা শাড়ির দোকানে এসেছি, এখানে অনেক রকমের শাড়ি রয়েছে, এই শাড়িটার দাম কিন্তু বলছে 750 টাকা। এটা কি খাদি না হ্যান্ডলুম? মণিপুরি কটন। এটা ভালো লাগছে কিন্তু শাড়িটা, দেখো দারুণ লাগবে পরলে, অনেকগুলো কালার আছে এখানে। আর এইগুলোর দাম কত? এটা 650। এগুলো কি মানে? এটা হ্যান্ড প্রিন্ট, হ্যান্ড প্রিন্টের শাড়ি। হ্যাঁ, ডিজাইনার আপা হ্যান্ড প্রিন্ট করা আছে। বাহ, দারুণ লাগছে দেখো শাড়িটা, পুরোটা তো এরকম কাজ করা না, এরকম আছে। কি কোয়ালিটি গো এটা? এটা লিলেনের উপর আছে। লিলেন? আচ্ছা আচ্ছা, সাব লিলেন না, পিওর লিলেন না তো? এটা না, পিওর না, কালার এটার মধ্যে আছে। দারুণ লাগছে এই শাড়িগুলো, কি সুন্দর লাগছে এই শাড়িগুলো, ব্ল্যাকটা সেই লাগছে, পুরো নেশা লেগে যাবে ব্ল্যাকটা দেখলে। দেখো কি অসাধারণ লাগছে ব্ল্যাকটা, ভাল লাগছে। Bye.
শ্রাবণ ভাদর মাসে ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। কলমে এটার মন মজেছে, কলমে এটার মন মজেছে, গোলায় দেবেন মালা গো, গোলায় দেবেন মালা। মরবি তো মরে যা, এবারে মরে যা, মরবি তো মরে যা, এবারে মরে যা, এটা তোকে মানাইছে না রে। দেখো কত পেন্টিং বিক্রি হচ্ছে, মানে ঘর সাজানোর জন্য এগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগবে, সবগুলো দারুণ লাগছে। আর এই সাইডে কিন্তু রয়েছে রেস্টুরেন্ট গুলো সোনাঝারি হাটের একদম মধ্যেই। কাঁথা স্টিচের পাঞ্জাবিটা দেখো, জাস্ট গণপতিজির মূর্তি আঁকা, পুরোটাই কিন্তু হ্যান্ডওয়ার্ক। 700 টাকা দাম বলছে, সাইজ পাবে আর অনেক রকম সাইজ আছে এখানে, দারুণ লাগছে কিন্তু এটা। এটা তো সেম দাম, এইটা সব থেকে ভালো লাগছে কালোটা। আচ্ছা আর খুলতে হবে না, এটা দেখো জাস্ট দারুণ লাগছে। আর পেছন দিকেও কিন্তু এরকম ওয়ার্ক করা রয়েছে, অসাধারণ লাগছে। সোনাঝুরি হাট ঘুরতে ঘুরতে কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর শেষ প্রান্তে এসেই কিন্তু দেখতে পেলাম এত সুন্দর রেস্টুরেন্ট। এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে আর রিসর্ট আছে, তোমরা চাইলে কিন্তু এই সোনাঝুরি হাটের একদম পাশেই তোমরা থাকতে পারবে, হাটের কোলেই বললে চলে। প্লাস রেস্টুরেন্টও পাবে তোমরা তার সাথে, খাওয়া থাকা প্লাস হাটটাও ঘুরতে পারবে, সবকিছু কিন্তু পাচ্ছ সোনাঝুরি হাটের মধ্যেই এখন রয়েছে। হাট থেকে বেরিয়ে যাচ্ছি, পুরো হাটটা যতটা সম্ভব পেরেছি শেয়ার করার। আর তোমরা এখানে এসে ভালোভাবে কালেকশনগুলো দেখে নিও, দেখে শুনে কিনো, একটু বার্গেনিং করে নিও, এরা কিন্তু দাম কমায়। আর বেশি কথা বললাম না, চলো তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি আসছি আমরা এই সুইট ট্রাভেল, ততদিন আমাদের চ্যানেল এই সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।